Aleta? Yeah, Aleta? Aleta? Ulilili. Amma gulo? Hello everyone. Good morning. এখন বাজে সকাল 9টা আর আমি এখানে বসেছি আজকে নিয়ে মানে বুঝতেই পারছো ওকে ব্রেকফাস্ট করানোর জন্য তো ওকে ব্রেকফাস্টটা শেষ করিয়ে ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করে দেই তো আজ হচ্ছে থার্সডে আর আজকে ডেট হচ্ছে 15th of July তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজ হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার তো বুঝতেই পারছো আমাদের তো আজকে ভেজ থাকে আর আজকে অনেক কিছু কাজ থাকে বৃহস্পতিবারে তো আজ বৌদি যে আসেন মধ্যে মধ্যে তো বৌদি আসবেন তো হলেও তো অনেক কাজ থাকে আমাদের আর আনসার ব্রেকফাস্টটা এই মাত্র হয়েছে ঘুম থেকে উঠে আনসার ব্রেকফাস্টটা হয়েছে এখনো নিজে নিজে জল কাচ্ছে বসে ভাই বলে দেবো সবাই সুন্দর করে বলো তো ঠিক আছে আজকে ব্রেকফাস্ট স্টার্ট করি আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরো দেখো আর এই দেখো আনসর জুতোগুলো এনে এনে দিচ্ছে আমাকে এই যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো দেখো মানে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এখানে বিছানা দেখে বুঝতেই পারছো আমি এখনও বিছানাটা ভালো করে তুলিনি এখন বিছানাটা ঠিক করে নেব তারপর আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করব তো ঠিক আছে সাথে থাকবে শুরু করি আজকের ব্লগটা আর সকালের জন্য ব্রেকফাস্টে হচ্ছে আজকে রুটি আজ রুটিটা মা বানাচ্ছে আর এখানে আছে পুঁই শাক আর এখানে আছে পেঁপে দুটোগুলো কাল বাবা নিয়ে এসেছিলেন বাজার থেকে আর এটার মধ্যে আছে মুখি তো এটা আমি এখনো নিচে বের করিনি এটার মধ্যে অনেক ধুলো থাকতে পারে তাই তো আজ এগুলো দিয়েই খাবো ঠিক আছে এগুলোর আগে পাতাগুলো ছেড়ে নেই তারপর পুঁই ডাঁটাগুলো কেটে নেব ঠিক আছে পাতাটা ছেড়ে নেই তো পাতাগুলো এখানে খুলে রেখে দিয়েছি মানে একটা একটা করে ছেড়ে রেখে দিয়েছি আর এগুলো এখন কেটে নেব তো তাড়াতাড়ি হয়ে যাবে তো কেটে নিই এগুলো তো এখানে বসে বসে পুঁই ডাঁটাগুলো কেটে নিয়েছি এই যে কাটা হয়ে গেছে আর আজ এখনও ব্রেকফাস্ট করিনি তো এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো আর ওইদিকে বৌদি আসায় আজকে বৌদি স্নানও করিয়ে দিচ্ছেন
তো এগুলো কাটা হয়ে গেছে আর পাতাগুলো এখানে এই যে এখানে রয়েছে তো পাতাগুলো পরে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব ঠিক আছে জায়গা করে ব্রেকফাস্টটা করে নেই আর এখানে দেখো বৌদির সাথে হলে ও কি সুন্দরভাবে তেল দিয়ে দেয় আর আমি বা মা যখন ওকে তেল দিয়ে দেই তখন কি হুলুস্থুল শুরু করে এদিক থেকে ওদিক দৌড়বে এইভাবেই আর আজ দেখো কি শান্ত হয়ে তেল দিচ্ছে আর এখানে ব্রেকফাস্টে আছে রুটি এটা তেল দিয়ে একটু ভাজা মানে রিফাইন্ড অয়েল দিয়ে একটু ভেজে নেওয়া রুটিটা সাথে আছে আচার এখানে মিক্সড আচার আর সাথে আছে পটল ভাজা আর যেহেতু বৃহস্পতিবার তো কাঁচা পেঁয়াজ আর নেই নি তো এটা দিয়েই হবে হয়ে যাবে আজকের সকালের ব্রেকফাস্ট তো মাঝে মধ্যে রিফাইন তেল দিয়ে ভেজে রুটিটা খেলে আর কি একটু টেস্ট চেঞ্জ হয় তাই এইভাবে খাওয়া আচার সঙ্গে তো আছে একটু টেস্ট বাড়ানোর জন্য পটল ভাজা আমার রুটি মানে ভাজার সঙ্গে তো ভালো লাগে না তা পটল ভাজা কাকুর ভাজা হলে খেয়ে নেই আলু ভাজা একদম ভালো লাগে না রুটির সাথে যার যার টেস্ট ঠিক না আর ওদিকে বৌদি আসাই আজকে আনসার চিন্তা করতে হচ্ছে না বৌদি আনসকে স্নান করিয়ে দিচ্ছেন আর ও বৌদির সঙ্গে যেভাবে শান্ত হয়ে তেল দেয় আমাদের সাথে এইভাবে তো দেই না ওইদিকে একবার দৌড়বে ওইদিকে একবার দৌড়বে কিন্তু বৌদির সাথে এক জায়গায় বসে আরামসে তেল দিচ্ছে ঠিক আছে খেয়ে নেই তারপরে ওকে স্নানের জলটা দিতে হবে নিয়ে খেয়ে নেই আর এখানে আমাদের আনসার স্নান করা হয়ে গেছে কি সুন্দর দেখো গামছাও পরে এসছে স্নান করে তা হয়ে গেছে স্নান করা তো আনস এখানে ঘুমিয়ে গেছে আর ওইদিকে বৌদি সবজিটা কেটে দিচ্ছেন তো বৌদি সবজি কেটে দিতে দিতে আমি স্নানটা করে চলে আসবো আর আজ আমার শরীরটা না এত খারাপ লাগছে মানে কিছু ভালো লাগছে না এইভাবে তো ঠিক আছে বেশি কথা বলে লাভ নেই এখন কি আগে স্নানটা করে নেই তো এখন স্নান করে সুজা চলে এসেছি কিচেনে তো এখন আগে তোমাদেরকে দেখিয়ে দেই যে কি কি কাটা হয়েছে তো তারপর ডাল তো হয়েই গেছে মানে শুধু তারকা দেওয়া বাকি আছে ঠিক আছে শুরু করি নিরামিষ তো বেশি কিছু হবেই না সিম্পল একটু একটুর মধ্যেই হয়ে যাবে তো যাই হোক শুরু করি আজকের রান্না তো এখানে পুঁই শাকটা বসাবো তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি তেলটা আগে থেকেই গরম ছিল আর একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি আমি এত তেল ইউজ করি না তাও মানে এটা ভাজার সময় রয়ে গিয়েছিল তেলটা তো ভাবলাম এটার মধ্যেই বসিয়ে দেই তো দিয়ে দিয়েছি এখন এটা একটু ফ্রাই হয়ে যাবে তারপর এটার মধ্যে পুঁই ডাঁটাগুলো দিয়ে দেব তো এখানে পুঁই ডাঁটা মুখি আর মিষ্টি কুমড়োটা একসঙ্গে দিয়ে দেব রস দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে সেটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব আর দেখতেও কি কালারফুল লাগছে না একটা গ্রিন একটা হোয়াইট একটা মানে অরেঞ্জ রেডিশ টাইপ আর পুঁই শাকটা এরকম খেতেও ভালো লাগে শস্য দিয়ে তো আমরা খাই শস্য দিয়ে খেতেও ভালো লাগে আর এমনিতেও খেতে ভালো লাগে তো এটা একটু সময় নাড়াচাড়া করার পর এখন এগুলোতে মশলা দিয়ে দেবো তো এখন লবণ মানে নুনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 নুনটা দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি একটু বেশি জিরে গুঁড়ো বেশি দেবো না একটুই দিয়েছি এখন এখানে দেব লঙ্কা গুঁড়ো আর সাথে দেব একটু হলুদ গুঁড়ো বাস হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব
আর যখন এটা বয়েল মানে পুরো পুরো না একটু অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে পাতাটা এড করে দেব। আনসে যা করছে দেখো, এখন একটু নেড়েচেড়ে এটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি, তো বাঁধাকপিটা মানে প্রথম একটু বয়েল করে নিয়ে বয়েল কি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে একটু জলটা ফেলে দিয়েছি, তারপর এখানে বসিয়েছি। তো বাঁধাকপিটা নিরামিষভাবে সিম্পলভাবে হলুদ জিরে আর একটুখানি লঙ্কা দিয়ে করে নিয়েছি, আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেব। আর এখানে এটা হয়ে যাচ্ছে পুঁই শাক মানে পুঁই ডাঁটাটা, এটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো একটু পরে এখানে পাতাগুলো দিয়ে দেব। তো মিষ্টি কুমড়োটা তো পুরোই সিদ্ধ হয়ে গেছে আর মুখিটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে, তো এখন এটার মধ্যে পাতাগুলো দিয়ে দেব, দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আর এখন পাতাগুলোও দিয়ে দিচ্ছি। বাহ, পাতাগুলো দেখতে কি গ্রিন গ্রিন লাগছে না, পুরো তাজা পাতাগুলো। তো এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে পুঁই শাকটা পুঁই ডাঁটাটা হয়ে গেছে, তো নামিয়েও নিচ্ছি। এটা পাতা দেওয়ার পর বেশি সময় লাগেনি, হয়ে গিয়েছিল তো ভাবলাম একসাথে নামিয়ে নেই, তো এখানে এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিচ্ছি, তো এটা হচ্ছে পুঁই ডাঁটা যেটা করেছি, আর দেখো দেখতেও কি ভালো লাগছে। আর এখানে আছে বাঁধাকপি যেটা করেছিলাম, তো ওই দুটো আমার রান্না হয়ে গেছে, তো ভাবলাম দেখিয়ে দিই, আর সাথে তো ডাল আর ফ্রাইটাও করে নেব। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যখন আমি রান্না করছিলাম যে দেখো কি করছে, যে বাঁধাকপি আর পুঁই ডাঁটাটা যখন রান্না হয়েছিল তখন ওই দুটোই তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর ডাল ভাজা করেছি, করার পর আনসকে খাইয়ে মানে আনসকে খাওয়ানো হয়ে গেছে, এমনকি আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন প্রায় তিনটা বেজেই গেছে, আমাদের তো মানে খাবার খেতে খেতে তিনটাই বেজে যায়, এখন তো তিনটা বেজে গেছে। আর সকাল থেকে ছিল প্রচুর রৌদ্র এখানে, আর একটু আগে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো আগে আনস 10 মিনিটও ঘুমায়নি, তো ভাবলাম এখন এসে ওকে ঘুম পাড়িয়ে দেব। দেখেছ আমি যখনই টিপ পড়ি তখনই ওই টিপটা ও নিয়ে মুখে দিয়ে দেয়। দেখো এত ব্যাড হ্যাবিট ওর। দাও মাম্মা টিপ দাও, বুঝে চলে গেছে। এই দেখো, দাও মাম্মা টিপ দাও, দাও দাও। দেখেছো আমি আরেকটা টিপ পড়ি, তো আমি আরেকটা টিপ পড়ি, দেখেছো কি করছে। তো এখন চলে এসেছি একটু উপরে, আনস ঘুমিয়ে উঠেও গেছে, ওর সঙ্গে আমি একটু শুয়েছিলাম, তো আজও তাড়াতাড়ি উঠে গেছে। তো ভাবলাম একটু উপরের অবস্থা দেখে যাই, এসে কি দেখছি দাঁড়াও দেখাই তোমাদেরকে। ওইদিকে একটা বেগুন গাছে একটা বেগুন ধরেছে, এই যে একটা দেখছো। আর এখানে দেখো অনেকগুলো ফুল আছে। আর আমি যে এখানে এসেছি আনসে সেটা বুঝে গেছে, আর ও নিচ থেকে ডাকছে, তো এখানে বেশি সময় থাকা যাবে না, চলে যাই নিচে। আর দেখো এই গাছটা পুরো লাল হয়ে আছে, আমার কাছে না এতটুকু সময়ও থাকে না যে আমি এসে মরিচগুলো পেরে নিয়ে যাব, তো চিন্তা করো আমি কতটুকু বিজি থাকি। চলে যাই নিচে, তারপর দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যের পর আজকে দুধ বিস্কিট খাওয়ানো হয়ে গেছে, আর ও এত দুষ্টুমি করছে এখানে মানে টেবিলের নিচের যত কিছু জিনিস ছিল সব বের করছে একটা একটা করে, এইভাবে দুষ্টুমি করছে। আর যখনই আমি টিপ পড়ি ও এসে সেটা খুলে ওর মুখে দিয়ে দেয়। দেখো এখানে বসে কি করছে, এই যে দেখো এটার নিচ থেকে সব কিছু বের করে করে এইভাবেই করছে।
तो ठीक है एखन सन्देह हो गए और आजकल ब्लगटा एखने शेष कर देव कल तुम्हारे साथ एक नतून ब्लगे आबार देखा होबे तो प्लिज जरा एखो हमार चैनल सबसक्राइब करो नहीं प्लिज चैनल सबसक्राइब कर दिओ और जो सबसक्राइब कर ही देवे तो एक लाइक कर दिओ और शेयरों कर दिओ बंधुदेर साथे तो ठीक है आजकल वीडियो एखने शेष कर दीची कल तुम्हारे साथ नतून ब्लगे आबार देखा होबे टिल देन बाय बाय अनस्टार्ट दिए दाओ टाटा टाटा।